স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ার শ্যামপুর বিধানসভা দেউড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভারতীয় কিষাণ মোর্চার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন দলের একাধিক কর্মী সমর্থক। মঞ্চ থেকে ধর্মীয় আলোচনার পাশাপাশি একাধিক ইস্যুতে রাজ্যকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার বক্তব্যে স্বামীজির শিকাগো ধর্ম সম্মেলনের কথা উঠে এলো। 1993 সালে শিকাগো ধর্ম সম্মেলন হয়েছিল, আমাদের স্বামী বিবেকানন্দ সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে গেছিলেন, গিয়ে বলেছিলেন আমাদের হিন্দু ধর্ম হলো সব নদী মিলে যেমন সাগর তৈরি করেছে এই ধর্ম তাই। শিব জ্ঞানে জীব পুজো, শুভেন্দুর মুখে স্বামীজির বাণী। তিনি বলেছিলেন আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মানুষের মধ্যে থাকা ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে। তিনি বলতেন জীব জীব জ্ঞানে জীব পূজা করো। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে আয়কর দপ্তরের আধিকারিকরা। চোর ধরো জেল ভরো, শুভেন্দুর মুখে সেই স্লোগান। সকাল থেকে টিভিতে দেখুন তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করেছে মুর্শিদাবাদে। অপেক্ষা করুন, চোর ধরো জেল ভরো। কাটমানি মুক্ত নাগরিক পরিষেবার ডাক বিরোধী দলনেতার। আমার আইসিডিএস সেন্টার, আমার রোগ প্রতিষেধ অভিযান, এই যে অধিকার আমার সংবিধান দিয়েছে, দেশের সরকার টাকা খরচ করছে, কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা হোক। ভোট দেওয়ার অধিকার, অন্যের প্রতিবাদ করার অধিকার ফিরে পাবেন, আশার আলো দেখছে ওই এলাকার মানুষ, বললেন শুভেন্দু। লোকসভা নির্বাচনের পরে ব্যাপক সন্ত্রাস হয়েছে এখানে, এখানে বিরোধী দল করার কোনো সুযোগ নেই। তারা আমাকে বা অন্যান্য নেতৃত্বকে অনেক দেড় বছর পরে পেয়েছে, স্বাভাবিকভাবে আশার আলো দেখছে যে এখানে মানুষের বাক স্বাধীনতা, ভোট দেওয়ার অধিকার, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার, এগুলো হয়তো আবার তারা ফিরে পাবে যা তাদের কাছ থেকে হারিয়ে গেছিল। যথাযোগ্য মর্যাদায় দেশ তথা রাজ্য জুড়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন, একই সঙ্গে জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয় এই দিনটিকে। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।